নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্বসাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট। যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকবে। আমি আজ আমার গল্প পাঠ শুরু করছি। আমার আজকের নিবেদন বিমল মিত্রর গল্প অনিমন্ত্রিত আশু কাকা। একটা বিরাট মানকচু কিংবা মোচা সকালবেলায় সারা দিনের খাওয়ার জোগাড়টা হয়ে থাকত। দুপুরবেলায় বারোয়ারি তলায় বট গাছের ছায়ায় বাঁশের মাচার উপর ভিজে গামছা কাছে নিয়ে দিবা নিদ্রা। জীবনের 55টা বছর এমনি করে নিশ্চিন্তে নির্ভাবনায় আশু কাকা কাটিয়ে দিল এবং কি এক খেয়ালে গ্রাম থেকে কলকাতায় চলে এলো। রাস্তায় একদিন কার মুখে যেন শুনেছিলাম, আশু কাকারা এসে কলকাতার বরানগরে না টালিগঞ্জে কোথায় যেন উঠেছে। সেও অনেকদিন হলো, তারপর কতদিন কেটে গেল, এতদিন পরে আবার আশু কাকার সংবাদ পেলাম। শুধু পেলাম নয়, সশরীরে আমার বাড়িতেই এসে গেছে শুনলাম। সেদিন আমার অফিসেই, আমার অফিসের ঠিকানা আশু কাকার জানার কথা নয়, কিন্তু ঠিকানা জোগাড় করে দেখা করতে আসা এ শুধু আশু কাকার পক্ষে সম্ভব। চেয়ারটা নির্দেশ করে বললাম, বসো আশু কাকা। বসবার আগে অফিসের চারদিকে একবার ভালো করে চেয়ে দেখে নিলে আশু কাকা। মাথার উপর পাখা, দেয়ালের গায়ে ঘড়ি, টেবিলের ওপর পেতলের কলিং বেল, ইস্পাতের আলমারি ইত্যাদি ইত্যাদি। আশু কাকা চেয়ারে বসে অন্যদিকে দেখতে দেখতে বললে, বেশ জায়গায় অফিস তোমার নবনী, বেশ অফিস, সাজানো গোছানো, কিন্তু আসতে যেতে ওই পেরান বেরিয়ে যায়, এক পিঠের বাস ভাড়াই 14 পয়সা নিয়ে তবে ছাড়লে। হঠাৎ যেন কাজের কথা মনে পড়ে গেল, বললে, ভালো কথা, 3 টাকা 12.5 আনা, হ্যাঁ তা দাও দেখিনি, তোমার জন্য এই 4 দিনে 3 টাকা 12.5 আনা পয়সা খরচ করে ফেলেছি, বাসে ট্রামে রিক্সোয় মোট তোমার গিয়ে 3 টাকা 12.5 আনাই খরচা হয়েছে আমার। কাছারিতে সাক্ষী দিতে গিয়ে যেমন জলখাবার রাহা খরচ নেওয়া স্বভাব আশু কাকার, এও তেমনি। এসব আমার জানা ঘটনা, এসব ক্ষেত্রে নির্বিবাদে টাকাটা বার করে দেওয়াই নিয়ম। আর আশু কাকা চারখানা 1 টাকার নোট খোঁচার খুঁটে মেধে কোমরে গুঁজে রাখবে, এটাও তেমনি পরিচিতই দৃশ্য। এ নিয়ে আমার প্রশ্ন বা বিস্ময় প্রকাশ করার কথা নয়, শুধু জিজ্ঞেস করলাম, বাড়ির সব খবর কি কাকা? বাড়ির সব খবর পরে শুনো, তাছাড়া শুনেই বা কী করবে, সে জাগে যে কাজের জন্য আমি এসেছি। এই কাজটি আশু কাকার আসল কথা। আশু কাকার পথ বড় সোজা পথ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা সে বলতে জানে না, সরল কথার মানুষ। মনের কথা আর মুখের কথার মধ্যে আশু কাকার কোনো তফাতই নেই। বললে, অটলদার বাড়িতে তোমার নেমন্তন্ন হয়েছে? বললাম, হ্যাঁ কাকা হয়েছে। ম্রিয়মান নয়, অভিমান নয়, লজ্জা দুঃখ কিছুই নয়। আশু কাকা যেন পরের শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা কইছে। বললে, তা তোমারও হয়েছে তাহলে? বললাম, কেন, আপনার নেমন্তন্ন হয়নি কাকা? স্বগতোক্তির সুরে আশু কাকা বলে যেতে লাগলো, এই ব্যাপারটা কীরকম হলো বলতো, শ্যামবাজারের ওই পেরবোদ্দার বাড়ি গিয়ে শুনলাম ওদের নেমন্তন্ন হয়েছে, বালিগঞ্জে সিধুদার বাড়ি সেখানে গিয়েও শুনলাম ওদেরও হয়েছে। খানিক্ষণ চুপচাপ। আশু কাকা বললে, অথচ বলতে পারবে না যে ওরা আমার ঠিকানা জানে না, সিধুদার ছেলেকে দিয়ে আমার বাসার ঠিকানাটা ওদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে মহাসমস্যার কথা যেন আশু কাকা বলছে এমন ভাব করলাম। বললাম, আচ্ছা এমন তো হতে পারে ওরা নেমন্তন্নের চিঠি পাঠিয়েছে কিন্তু পোস্ট অফিসের গণ্ডগোলে। সে কথা বললে হবে না, নিজে রোজ পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছি, আজও গিয়েছিলাম। আরও ভাবিয়ে তুলল আশু কাকা, বলল, এই নিয়ে সব শুধু 4 দিন হলো, 3 দিন গেছি তোমার বাড়িতে, শেষে তোমার অফিসে এসে হাজির হলাম, খবরটা শুনে পর্যন্ত রাত্রিরে কি বলবো নবনী, আমার আর ভালো করে ঘুম হয় না। এই ব্যাপারে আশু কাকার মতো লোকের ঘুম না হওয়ারই কথা। আশু কাকা আবার বলতে লাগলো, অথচ ভাবো একবার,
অটলদা তখন বেঁচে, বড় মেয়ের বিয়ের সময় খোলা পাতা থেকে শুরু করে পান পর্যন্ত এই আশু ঘোষ সব একলা জোগাড় করেছিল। তারপর খানিক থেমে আবার বলল, তারপর ওই বড় ছেলের বিয়েতে যখন ওই শেষ পর্যন্ত ছানা এসে সন্ধেবেলা পৌঁছল না, মনে আছে ওই অটলদা মুখ কালি করে আমার হাত দুটো জাপটে ধরলে, বললে কি হবে বলো দেখি আশু। সেসব দিনের সুখস্মৃতি বোধ হয় আশু কাকাকে বিচলিত করে তোলবার জন্য যথেষ্ট, কিন্তু এত সহজে মুশড়ে পড়বার লোকও আশু কাকা নয়। বললে, যাকে নবনী, এই খবরটা নিতেই এত দূরে তোমার কাছে আসা, পরশু বিয়ে, অথচ আজ সকাল পর্যন্ত কোনো খবরাখবর না পেয়ে, যা যাকে, যেন হতাশায় বিরক্তিতে ও প্রসঙ্গ আর আলোচনা করবে না, এমনিভাবে মুখের কথাটাকে অসম্পূর্ণ রেখে আশু কাকা থেমে গেল। বললাম, তা তোমার খাওয়া হয়েছে আশু কাকা? বেলা তো দুটো বাজতে চলল। আশু কাকা সেই ভোরবেলা বেরিয়েছে, অনেক তালে অনেক কাজে, সুতরাং খাওয়ার হবে কেমন করে, এখানে এই শহরের ব্যস্ত আবহাওয়াতে এসেও আশু কাকার ব্যতিব্যস্ত ভাবটা কাটেনি। হোটেলে যেতে যেতে বললাম, কাকিমা কেমন আছে কাকা? তোমার কাকিমার কথা বলো না নবনী, তিনি তো মারা গেছেন। আমি যেন চমকে উঠলাম, নিঃসন্তান আশু কাকা বিপত্নিক হলো কবে, কিন্তু এমন নিঃসংকোচে স্ত্রীর মৃত্যু সংবাদটাই বা কে দিতে পারে এক আশু কাকা ছাড়া। জিজ্ঞেস করলাম, তা কী হয়েছিল শেষকালে? কবে আর কি, একরকম না খেতে পেয়েই মারা গেল বলতে পারো। তা সে কথা যাক, অটলদার বাড়িতে ইদানিং গেছিলে নাকি নবনী? এই তো কালই গেছি, আমি বললাম, আমার বিয়েতে ওরাই সব করেছিল কি না, এখন আমি না গেলে খারাপ দেখায় তাই যাওয়া, কদিন ধরে যাচ্ছি প্রায়, যাবতীয় কেনা কাটা। আশু কাকা কথাটা লুফে নিলে, বললে, খাওয়া দাওয়ার কীরকম বন্দোবস্ত হচ্ছে দেখলে? যা যা হচ্ছিল বললাম। শুনে আশু কাকা ভীষণ দমে গেল, বলল, সব লণ্ডভণ্ড হয়ে যাবে, অটলদা নেই, আমাকেও নেমন্তন্ন করলে না, কী যে হবে। আশু কাকার মাথায় হাত দিয়ে বসবার জোগাড়, বলল, আচ্ছা নবনী, মাছের কি হচ্ছে? মাছ তো দেখলাম আমার সামনেই অর্ডার দিলে, করকম মাছ বলো দেখি। বললাম, একরকম মাছের কথা তো শুনলাম, আমার সামনে দেড় মন মাছেরই অর্ডার দিয়েছে। আশু কাকা বলে উঠল, সব পণ্ড হবে নবনী, সব পণ্ড হবে, এই তোমায় বলে রাখছি, দেখো অটলদা বেঁচে নেই, আমি নেই, কি যে করবে এসব ছেলে ছোকরারা, বদনাম হয়ে যাবে মাঝখান থেকে, দেখে নিও তুমি। বললাম, দইওয়ালাও এসেছিল, তাকেও দইয়ের অর্ডার দেওয়া হয়ে গেছে। তা কি দই? তা তো জানি নে কাকা। আশু কাকার জন্য ভালো করে মাংসের অর্ডার দিয়েছিলাম আর পরোটা, ভেতর থেকে গন্ধ আসছিল, একটু অন্যমনস্ক হয়ে গেল আশু কাকা। একজন ওয়েটার এসে যথারীতি ময়লা ন্যাতা দিয়ে টেবিলটা পরিষ্কার করে গেছে। মনে হলো যেন আশু কাকার লোভ সামলানো দায় হয়ে উঠেছে। হঠাৎ নিজেই নিজের ধুতির কোঁচাটা দিয়ে পরিপাটি করে টেবিলটা সাফ করতে লাগলো আশু কাকা। বললে, বড্ড ময়লা টেবিলটায় বুঝলে, মাংস এলো, পরোটা এলো। আশু কাকা বললে, খাঁটি পাঁঠার মাংস তো নবনী, দেখো আমরা আবার সেকেলে লোক। অভয় দিতে দিতেই আশু কাকার মুখ ভর্তি হয়ে উঠল মাংসে। তারপর আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম, আশু কাকার খিদেও খাঁটি, খাওয়ার রীতিটাও খাঁটি, কারণ আশু কাকা মানুষটাই যে খাঁটি। প্রত্যেকটি গ্রাসের সে কি ভঙ্গি, প্রত্যেকটি খাদ্যবস্তু নিয়ে সে কি কসরত, নিঃশ্বাসে প্রশ্বাসে, ঝোলে ঝালে, আঙুলে প্লেটে, মুখে ঠোঁটে, সবার উপর চোখের দৃষ্টিতে সে কি সামঞ্জস্যময় মুভমেন্ট আমি দেখতে লাগলাম। হঠাৎ একটা মাংসের হাড় জিভ আর দাঁত দিয়ে কায়দা করতে করতে আশু কাকা সখেদে বললে, তোমার কাকিমা না খেতে পেয়ে মরেছে, এ কথাটা আমি ভুলতে পারিনি নবনী। অনেকক্ষণ ধরে খেয়ে একসময় খাওয়া শেষ হলো আশু কাকার, হাত ধুয়ে এসে বসলো আবার, বললে, বেশ খাওয়াটা হলো আজ, অনেক দিন পরে মাংস খেলাম, সত্যি
সেই 2.5 বছর আগে ওই বারোয়ারি তলায় দুর্গাপুজোর সময়, ওই মহাষ্টমীর দিন, পরিতৃপ্তির একটা সশব্দ উদ্গার তুলল আশু কাকা। কিন্তু মনে মনে বুঝলাম আশু কাকার সমস্যার কোনো আশু সমাধান যেন হলো না। আশু কাকা বিদায় নেবার পরেও অনেকক্ষণ ধরে ভাবলাম আমি গিয়ে প্রস্তাব করব নাকি। বাড়িতে কত আত্মীয় অনাত্মীয় অনাহূত রবাহূত আসবে, তাঁদের সঙ্গে আশু কাকার নামটা জুড়ে দিতে যদি আপত্তি থাকে, নাম মাত্র একটা নেমন্তন্ন চিঠি, তাতেও কি আর আটকাবে? নিমন্ত্রিত সম্ভ্রান্ত অভ্যাগতদের মধ্যে বিশিষ্ট একজন হতে চায় আশু কাকা, তার সেই বাসনা কি অযৌক্তিক কিংবা একান্তই হাস্যকর? অপরের শুধু বিপদে নয়, উৎসবেও যে তার একটা অধিকার আছে। আজ অটলদা নেই বলে কি আশু কাকার সমস্ত অধিকার লুপ্ত হবে, নাকি আশু কাকা আজ ঠিকানাহীন বলে এই অবজ্ঞা? কিন্তু আমার অবাক হতে তখনও বুঝি আরো বাকি ছিল। বিয়ের দিন নয়, বৌভাতের দিনের ঘটনা। একটু সকাল সকালে গিয়েছিলাম, নেহাত তো নিমন্ত্রণ রক্ষা নয়, তাই সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই পৌঁছে গিয়েছি। গিয়ে পৌঁছতেই প্রথমে আশু কাকা ছাড়া আর কার সঙ্গে দেখা হবে? ফর্সা একটা পাঞ্জাবি পরে এগিয়ে এলো আশু কাকা, এসেই ধমকের সুরে বলল, এই গিয়ে তোমার এখন আসতে হলো নবনী, তোমরা বাড়ির লোক হয়ে যদি আসতে এত দেরি করো, দাঁড়াও আসছি, বলে আশু কাকা বাড়ির ভেতরে সোজা চলে গেল এবং তার একটু পরেই ফিরে এলো, বলল, রান্নাটা নিজেই তদারক করছি কি না, পোলাওটা নামলো, একটু চেখে এলাম, আজ রান্নাটা খেয়ে দেখো, যদি ফার্স্ট ক্লাস না হয় আমি কান মুলতে মুলতে না খেয়ে চলে যাবো এ বাড়ি থেকে। আরও কয়েকখানা গাড়ি এসে পড়ল, আশু কাকা দৌড়ে গেল ওদিকে অভ্যর্থনা করতে। বড় ছেলে ছবি, ছোট ছেলে রবি, রবির বিয়ে, কর্তা ব্যক্তিদের মধ্যে ছবি তাই একলা, অভ্যর্থনা আয়োজন চূড়ান্ত হয়েছে, আলো লোকজন গাড়ি ফুলের মালা কোথাও কোনো ত্রুটি নেই, চাকর বাকর কর্মচারী দারোয়ান লোক লস্কর কিছুরই শেষ নেই, কিন্তু সকলের ওপরে আছে আশু কাকা। আশু কাকার নজর সব দিকে, আশু কাকা একবার দৌড়ে ভেতরে যায়, আবার বাইরে আসে, ওরে অসময় মাটির গ্লাসগুলো ধুয়ে সাজিয়ে রাখ বাবা, হ্যাঁ রে নেবুগুলো কাটবো কি আমি, ও ঠাকুর লুচির কড়াখানা চড়িয়ে দাও দেখি 7টা বেজে গেছে, এই যে আসুন আসুন। বড় আনন্দ হলো, অটল দাদা আজ নেই, তিনি থাকলে দেখে যেতে পারতেন তার ছেলের বিয়েতে কোনো ত্রুটি আমরা হতে দিইনি। সমাগত অভ্যাগতদের মধ্যে বসে বসে ভাবছিলাম কেমন করে কি হলো, কোনো খুঁতি নেই কোথাও, আশু কাকাও তো ঠিক শেষ পর্যন্ত এসেই পড়েছেন, তবে কি তাকে নিমন্ত্রণ করা হয়েছিল নাকি? আশু কাকার আচরণ দেখে তো মনে হচ্ছে এখানে তার বহুদিনের যাতায়াত, অন্দরমহলেও অবাধ গতি, কিন্তু 3 দিন আগেও তো টের পায়নি। আশু কাকা হঠাৎ ইঙ্গিতে আমাকে আড়ালে ডাকলে, কোমরে একটা তোয়ালে জড়িয়েছে, হাতে চায়ের কাপ, এরই মধ্যে 3-4 কাপ খেয়ে শেষ করতে দেখলাম। কানের কাছে মুখ এনে আশু কাকা বললে, তুমি বলেছিলে শুধু রুই মাছের কালিয়ার কথা, ভেটকি মাছের ফ্রাইটাও করিয়েছি, কারিগর ভালো বুঝলে, খেয়ে দেখো মন্দ করেনি, এই লুচির কড়াটা নামলেই পাতা সাজিয়ে দেবো। আর একটা কথা, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মাংস হবার কথা ছিল না, আমি রবিকে বলে করালাম, বললাম কতই বা খরচ তোমার, মাংসটা করা চাই, অটল দাদা বড় মাংস খেতে ভালোবাসতেন। আবার চায়ে চুমুক দিলে আশু কাকা, একটু থেমে বললে, নতুন বিলিতি বেগুনের একখানা চাটনি করিয়েছি দেখো, একটু ঝাল ঝাল, কিছু ভাবনা নেই, আমি তোমার পাশে বসবো, খন কোনটার পর কি কতটা খেতে হবে সব বলে দেবো, খন কিছু ভাবনা নেই তোমার নবনী। আশু কাকা যেন আমার পরম উপকার করছে এমনই একটা বিশ্বাস আশু কাকার বক্তব্যের পেছনে, কারণ আশু কাকা অন্তরে অন্তরে বিশ্বাস করে নেমন্তন্ন বাড়িতে কাউকে অগ্রিম খাওয়ার তালিকা জানিয়ে দেওয়া একটা পরম উপকারের সামিল। কিন্তু যে প্রশ্নটা আমার মনের মধ্যে খচখচ করে বিঁধছে সেটা আর উত্থাপন করার ফুরসত পেলাম না। হঠাৎ আশু কাকা
বৈঠকখানায় ঢুকলো দুহাত জোর করে। তাহলে এবার উঠতে আজ্ঞা হোক, ঠাকুরমশাই উঠুন, সিধুদা ওঠো ওঠো, ও হরিদাস গা তোলো ভাই, ঔষিনীদা বসে রইলে যে, ওঠো, তোমাকে তো আবার সেই টালিগঞ্জে যেতে হবে, ওই যে সামনের বারান্দায় ঢুকেই ডান দিকে ওপরে ওঠবার সিঁড়ি, বরাবর উঠে পড়ুন, ও অসময়, মাটির ঘুড়ি গেলাসগুলো ওপরে নিয়ে এসো, আর ঠাকুরকে বলো ভাঁড়ার থেকে আরও সের পাঁচেক ময়দা নিয়ে যাক, আমি ভাঁড়ারে বলে দিয়েছি। ও ও ভাই, ও তোমার নাম কি ভাই? বেশ বেশ, যেমনি বসবে সবাই, একজন গরম লুচির ঝুড়ি নিয়ে এদিক থেকে ওদিকে ঘুরে যাবে, আর ওদিক থেকে আরেকজন পেতলের বালতি নিয়ে নিরামিষ ঘি ভাত দিতে থাকবে। তারপর তেতালার ছাদে আমরা সবাই বসে গেছি, আশু কাকা নিজে এসে বসিয়ে দিয়ে গেছে তার নির্দিষ্ট আসনে, আমার পাশের কুশাসনে নিজের তোয়ালেটা রেখে দিয়েছে, অর্থাৎ আশু কাকার জন্য আসন সংরক্ষিত রইল। সবাই বসে গেছে, ডাইনে বাঁয়ে দুই সারি নিমন্ত্রিতদের মধ্যে আশু কাকা একলা তদারক করতে বেরিয়েছে, প্রধান সেনাপতির সৈন্যদের কুচকাওয়াজ পরিদর্শনের মতো। ও অসময়, হাঁ করে দেখছো কি ওখানে দাঁড়িয়ে, কারুর গেলাসে যে জল নেই দেখতে পাচ্ছ না? ওহে, তোমার নাম কি? শোনো এদিকে, এরপরে মাংসের পোলাওটা তুমি নিয়ে আসবে, আর বসন্তকে বলবে ওই নিরিমিষ মুগ ডালটা গামলায় যেন ঠিক করে রেডি রাখে, তারপরে ছোলার ডালের মুড়ি ঘণ্ট। সিধুদা, তুমি মোটেই কিছু খাচ্ছ না দেখি, গরম দুখানা লুচি দিক, তুমি তো বরাবর মাংসের পোলাওটা খেতে ভালোবাসতে, আর ফেলে রাখলে যে, ও হরিদাস খাও খাও, তোমাদেরই তো খাবার বয়স বাবা, তোমাদের বয়সে আমরা এক একটা আস্ত পাঁঠা খেয়ে একলা হজম করেছি। অশ্বিনী দাদের ভালো করে পরিবেশন করা হচ্ছে না, এই কি খাওয়া হচ্ছে, যেদিকে না দেখবো সেদিকেই বেবন্দোবস্ত। ওহে, এবার মাছটা নিয়ে এসো দেখি, কালিয়াটা ফ্রাইটা কেমন হয়েছে দেখি ঠাকুরমশাই, নিজে তদারক করে করিয়েছি, আমার হাতের কারিগর পেলে অবশ্যই আরও ভালো হতো। এবার আশু কাকা সোজা এসে তোয়ালে তুলে কুশাসনে বসে পড়ল, বললে পরের ব্যাচে বসলেও চলতো, কিন্তু থাকি অনেক দূরে, বলে ভাজা দিয়ে লুচি মুখে পুরে বলল, কি করছো কি নবনী, শাক ভাজা কুমড়োর ঘ্যাঁট দিয়ে পেট ভরিয়ে ফেললে, ওদিকে ভালো ভালো জিনিসগুলো যে এখনো বাকি রয়ে গেছে। বাড়ির আসল কর্তা ছবি আশু কাকার কাছে যেন ম্রিয়মান হয়ে গেছে, ছাদের এক কোণে দাঁড়িয়ে তদারক করছে, কিন্তু কার্যকর তদারক যেন হচ্ছে না, খেতে বসেও আশু কাকার শান্তি নেই। ও অসময়, গেলাসগুলো একবার দেখো দেখি, কার জল চাই কার না চাই, এইবার মাংসের পোলাওটা দিয়ে মাংসের কালিয়াটা নিয়ে এসো চট করে। আশু কাকা মুখ দিয়ে খায়, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে চারিদিকে, কিসের পরে কি পরিবেশন করতে হবে, কার পাতে কি নেই, কে খাচ্ছে কে খাচ্ছে না সমস্ত। ওহে বসন্ত, মাংসের কালিয়াটা এই রোতে আরেকবার দেখিয়ে দিয়ে যাও তো দেখি, নাও নবনী, বেশ মাংস দেখে দেখে গোটা চার পাঁচ দাও দেখি এ পাতে, খাও, খেয়ে কেমন রান্না হয়েছে বলতে হবে। ওজোর আপত্তি শুনলে না, আমার পাতেও ঠালালে, নিজেও অনেকখানি নিলে আশু কাকা, আশু কাকা খাইয়ে মানুষ। ছবি একবার সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার সামনে এলো, একবার চেয়ে দেখলে আমার পাতের দিকে, কিছু হয়তো বলতে যাচ্ছিল, আশু কাকা বাধা দিলে, বললে অটলদা বুঝলে ছবি, অটলদা আর আমি দুজনেই মাংস খেতে ভালোবাসতাম, একবার কাছারির কাজ শেষ করে অটলদা বললে, আশু চলো দেখি একটা খাসি কাটা যাক, অটলদার যে কথা সেই কাজ, খাসি কাটতে হবে, গেলাম মুসলমান পাড়ায়, গিয়ে দেখি, গিয়ে আশু কাকা কী দেখল আর বলা হলো না, রসময়ের পা লেগে আশু কাকার জলশুদ্ধ গেলাসটা উল্টে গেল, তারপর সে এক হই হই কাণ্ড, জলে পাতায় কুশাসনে এঁটোয় একেবারে একাকার, আশু কাকা ফেটে পড়ল, দেখলে নবনী কাণ্ডটা দেখলে, কিন্তু তা হোক, আশু কাকার খাওয়া তা বলে নষ্ট হলো না, তখন সবে মাংসের কালিয়া পড়েছিল, তারপরেও তো অনেক কিছু বাকি, একে একে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি সব এলো, আশু কাকা সকলকে খাওয়ালে এবং নিজেও খেলেও কম নয়, হাত মুখ ধুয়ে
পান চিবছিলাম। এবার চাবার বন্দোবস্ত করতে হবে। আশু কাকা হন্তদন্ত হয়ে এসে বললে, এই নবনী, তুমি যেন চলে যেও না, একটু দাঁড়াও তো, আমি তোমার গাড়িতেই যাবো যে। ও অসময়, একটা চ্যাঙাড়িতে করে বেশ করে সব রকম খাবার সাজিয়ে দাও তো। না, ওর তারা হবে না, দাঁড়াও দেখি নবনী, নিজেই গিয়ে দেখে শুনে তারপর আনতে হবে। জিজ্ঞেস করলাম, কি আনবে কাকা? আশু কাকা চলতে চলতে বললে, ওই তোমার কাকিমার জন্য কিছু খাবার নেব বেঁধে, দেখি। ঊর্ধ্বশ্বাসে আশু কাকা দৌড়ে ওধারে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, ছবি এসে আমার পাশে দাঁড়ালো, বললে, ও ভদ্রলোক কে বলো দেখি নবনী? আমি প্রশ্ন শুনে অবাক, কিন্তু আমার উত্তর দেওয়াও হলো না। আশু কাকা সেই মুহূর্তে এসে পড়েছে, হাতে গামছায় বাঁধা সুবিরাট এক পোঁটলা, বললে, চলো নবনী। উঠে বসলো গাড়িতে আশু কাকা, গাড়ি স্টার্ট দিলাম। আশু কাকার নির্দেশ অনুযায়ী গাড়ি চলেছে, গাড়ি চলছে, আর আশু কাকা পোঁটলাটা দুহাতে ধরে বসে আছে। বলল, সব নিয়েছি নবনী, নেবুর কুচিটাও বাদ দিইনি, থরে থরে খুঁড়িতে মাটির গেলাসে সব সাজিয়েছি, মালসায় পোলাও নিয়েছি, আর নিস্তব্ধ রাত, আর একটু পরেই সব নিশুতি হয়ে যাবে। গাড়ির ঘূর্ণমান দুটো রবারের চাকার শোষো শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসে না। জ্বলন্ত হেডলাইট সামনের অন্ধকারের পাথরে উজ্জ্বল লিপি খোদাই করতে করতে চলেছে। হঠাৎ প্রশ্ন করলাম, আচ্ছা কাকা, শেষ পর্যন্ত তাহলে রবিরা তোমাকে নেমন্তন্ন করেছিল? কাকা চমকে উঠল, বলল, কই না, করেনি তো, কখন করলে? করেনি? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। ততোধিক দৃঢ়তার সঙ্গে আশু কাকা বলল, না করেনি তো। কি জানি হঠাৎ নিজের মনে আশু কাকা বলে উঠল, না করলেই বা। অন্ধকারের মধ্যেই আশু কাকার মুখের দিকে চেয়ে দেখলাম, পরিতৃপ্তির সঙ্গে পান চিবোচ্ছে, সংকোচ লজ্জা কিছুই নেই ওই মুখে। বললে, না করলেই বা নবনী, ওরা কি আর আমায় চেনে? অটলদা চিনত, অটলদা বেঁচে থাকলে আমাকে নেমন্তন্ন করতে ভুলতো কি? তা যাক, ওরা না হয় ছেলে মানুষ, তা বলে আমি তো আর ছেলে মানুষই করে রাগ করে দূরে থাকতে পারি নে। থামলো আশু কাকা, গাড়ি মোড় ঘুরছিল, সোজা রাস্তায় পড়ে আশু কাকা আবার আরম্ভ করলে, অনেক ভাবলাম বুঝলে নবনী, সেদিন তোমার বাড়ি থেকে ফিরে অনেক ভাবলাম, বুঝলাম ছবির তো দোষ নেই, ওরা ছেলে মানুষ, ওরা আমায় চেনে না, কিন্তু আমি যদি ছেলে মানুষই করে নেমন্তন্ন করেনি বলে না যাই, সব ভণ্ড হয়ে যাবে যে, সমস্ত লণ্ডভণ্ড হয়ে যাবে, সঙ্গ থেকে অটলদা সব তো দেখছেন, বলবেন আশু আমার পেটের ভাই না হয় না হলো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের চেয়ে কম ছিল কি সে? অনেক ভাবলাম জানো নবনী, শেষে ওই বউ ভাতের দিন ভোরবেলায় গিয়ে হাজির হলাম, নিজের পরিচয় নিজেই দিলাম, কী করব বলো দেখি। আশু কাকা যা বলল তা সত্যি বিশ্বাস করে বলল। আমি প্রশ্ন করলাম, এবার কোন দিকে যাব কাকা? আশু কাকা উত্তর দেবার আগেই মোড়ের মাথায় হঠাৎ ব্রেক কষতে হলো, ওদিক থেকে আরেকখানা গাড়ি নিজের অজান্তেই আমার সামনে এসে পড়েছে। কিন্তু সেই হঠাৎ ব্রেক কষার আকস্মিকতায় আশু কাকার হাত থেকে পোঁটলা গেছে খুলে, আর মাথাটা গিয়ে ঠোকর খেয়েছে সামনে কাঁচের সঙ্গে। তারপর সে এক কাণ্ড, ডালে ভাতে দই চাটনিতে মাছ মাংসে অত সাজানো চ্যাঙাড়ি হঠাৎ উল্টে পড়েছে গাড়ির মেঝেতে, ছত্রাকার খাদ্য সামগ্রী জুতার ধুলোর ওপর মাখামাখি। এ কি হলো বলো দেখি নবনী? গাড়ির ভেতর আলোটা জেলে নেবে দাঁড়ালাম। আশু কাকার চোখে কখনো জল দেখিনি, এবারও জল নেই, কিন্তু এর চেয়ে বুঝি জল বেরোনো ভালো ছিল। হে কি হলো নবনী? আশু কাকা নিজের হাতে সেই দই, সেই পোলাও, মাছ মাংস লুচি ডাল যাবতীয় জিনিস আবার ধুলো থেকে আলগোছে তুলতে লাগলো, আর আমি সেই নির্বাক দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর
প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ভাত যখন খুঁটে নেওয়া শেষ হলো, আশু কাকা বললে, আচ্ছা নবনী, তুমি তাহলে এসো, অনেক রাত হয়ে গেছে, আমি এটুকু বেশ হেঁটে যেতে পারবো। আশু কাকা পুঁটলি নিয়ে সোজা উঠে দাঁড়িয়ে চলতে লাগলো। গাড়িটা পাশের গলির ভেতর ঢুকিয়ে মুখটা ঘুরিয়ে নেব, ছোট গলি, অতি কষ্টে গাড়িটা ঘোরাতে হলো। মনে মনে ভাবছিলাম, আশু কাকা বলেছিল কাকিমা মারা গেছে, না খেতে পেয়ে মারা গেছে, তবে এ কোন কাকিমার খাবার বেঁধে নিয়ে গেল কাকা? মিথ্যে কথা বলবার লোক তো আশু কাকা নয়, তবে কি কাল সকালে উঠে নিজেই খাবে? কিংবা হয়তো সে কাকিমার মৃত্যুর পর আবার অন্য এক কাকিমার আবির্ভাব হয়েছে আশু কাকার সঙ্গে, আশু কাকা হয়তো বিয়ে করেছে দ্বিতীয় পক্ষে, হয়তো মাথার দিব্যি দিয়ে বিয়ে করতে বলে গিয়েছিল মরবার সময়, হয়তো অরক্ষণীয়া শালিকাই দ্বিতীয় পক্ষে স্ত্রী হয়ে এসেছে, কি জানি। গলি থেকে বেরিয়ে ডান দিকে বড় বাসা একটা, সেইখানে সেই রাত্রি দ্বিপ্রহরে আমি ভূত দেখলাম। একটা ডাস্টবিনের ধারে বসে আশু কাকা পুঁটলি বাঁধছে, থরে থরে মাছ, মাংস, রসগোল্লা, সন্দেশ, দই সাজিয়ে রাখছে চ্যাঙাড়িতে। আশু কাকার দ্বিতীয় পক্ষের স্ত্রীর জন্যই হয়তো। গাড়িটা থামিয়ে দেখলাম, দেখতে লাগলাম, আশু কাকাই তো, না কোনো সন্দেহ নেই। আশু কাকা ডাকলাম, আশু কাকা আমার দিকে চাইলে, বড় কাতর সে চাওনি, কে নবনী? বেশ স্পষ্ট মনে আছে আশু কাকার গলা, হ্যাঁ কিন্তু তুমি এখানে? গাড়ির দরজা বন্ধ করে আবার নামলাম, কৌতূহলের সীমা ছিল না আমার, কিন্তু কাছে যেতেই একটা ধপধপে সাদা লোমওয়ালা কুকুর আমাকে দেখে ভয়ে ওদিকে পালিয়ে গেল। চোখের কানের কি মর্মান্তিক ভুল, আশু কাকা নয়, ছি ছি, একটা কুকুর। কুকুরটা বোধ হয় আগে কোনো শৌখিন লোকের পোষা কুকুর ছিল। শুনছিলেন বিমল মিত্রের গল্প অনিমন্ত্রিত আশু কাকা। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন, নমস্কার।